শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি তীরমোহনী মাদ্রাসা রোড আমরা দেখাবো একটি খামার এই খামারে উনি কী কী গরু জাতের গরু রেখেছেন উনি কীভাবে পরিচর্যা করেন কি খাওয়ান কি চিকিৎসা করেন কিভাবে খামার করা উচিত এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই খামারির সাথে চলুন আমরা কথা বলব আপনার নাম মোহাম্মদ নাইম এই যে আমরা খামারটি দেখছি এটা কতদিন আগে করা হয়েছে প্রায় পনেরো বছর পনেরো বছর কতগুলি গরু রয়েছে এখানে টোটাল গরু আছে ষোলোটা গাভী কয়টা গাভী আছে আটটা আর সার বাসুর কয়টা আছে বগনা বাসুর কয়টা আছে সার আছে চারটা বগনা চারটা আচ্ছা এই খামারে দুধ কতগুলি হয়

খুবই ভালো কথা রেজাল্ট কি ভালো মোটামুটি মোটামুটি খামারের করার পাশাপাশি আপনি লেখাপড়া করছেন তাই তো তো এতে পড়ার ক্ষতি হয় না কাজের সময় কাজ পড়ার সময় পড়া কাজের সময় কাজ পড়ার সময় পড়ায় তারপরে মানে যে সময়টা আপনার খেলা উচিত ঘোরাঘুরি দৌড়াদৌড়ি সেই সময়টা আপনি এই খামারের সাথে সময় রাখবেন

খুব ভালো কথা লেখাপড়ার পাশাপাশি এটা করা তো কোথায় লেখাপড়া করছেন কোথায় আমি ত্রিমণিতে খুব ভালো খুবই ভালো তাতে বন্ধু বান্ধব তারা কী বলে কিছু বলে এমনি আরও সাপোর্ট দেয় উৎসাহ দেয় উৎসাহ দেয় এই তো এইটা হলো ভালো মানসিকতা যে খালি লেখাপড়া করলেও হবে না সাথে একটা কর্ম করলে সেটা ভালো হয় আর কি তো মানে ওরা আমার বলে যে যে স্কুলে টাইম দিস করে বাকি টাইম যদি আমরা অন্য সব ব্যয় না করে যেটা কাজ করি সেটা আমাদের ভবিষ্যতের জন্য উপকার হবে মানে যদি আমরা স্কুলে যে করার পর বাকি সময় আড্ডা আড্ডা মাইরা শেষ করি ওটা ওটা আমার কিন্তু কাজে আসবে না ভবিষ্যতে আচ্ছা আমার যে আমি যে বাকি সময় কাজ করি বা একটা কাজ শিখি সেটা আমার ভবিষ্যতে কাজে দিব আচ্ছা তার জন্য আর কি আমার গরু খামার কাজ লেখাপড়া করে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা

খামারের সাথে যুক্ত থেকে লেখাপড়ার পাশাপাশি করছে তার বাবা মার সাথে আমরা শুনি মার কথা আলাইকুম আচ্ছা এই খামারটি এই শুরু হয়েছিল আপনার ছেলে বললেন যে পনেরো বছর আগে কয়টা গরু দিয়ে শুরু করছিল আমরা যেসব খামারটা শুরু করছি একটা

অনেক পা ধর বুসি খাম লাগে আবার যাও খাম লাগে আবার কেয়ার কিনন লাগে হাজার 5000 টাকা কেয়ার খাবার খায় গরুগুলি ডেইলি খাবার খায় না সব কিছু খাবার লাগে আচ্ছা আপনি আগে কি করতেন এই খামার করার আগে খামার করার আগে অনেক কষ্টে মাটির কাম করে কাজ করে খাইতে আর আপনার হাজবেন্ড

রাতে সন্ধ্যায় দুনো বেলায় আপনার ঘাস খাওয়ান লাগে আর দুনো বালয়ে বুশি খাওয়ান লাগে আচ্ছা আচ্ছা যাক এই যে আমি সার গরু দেখছি ওটা সার গরুটা ওটাকে কি কুরবানিতে বিক্রি করবে নাকি কত বিক্রি করে কত আশা আশা তো আছে আল্লাহর বিধায়লা আল্লাহ ভাগ্য 보도록 চলেন যাবেন ওইখানে দেখাবেন গরুটা চলেন তো যাই শুধু দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন এটা একটা কোয়াজ জাতের সার গরু অনেক শান্ত এটা আমার ধারণা দেশি না সিন্ধি জাতের হবে এটা এটা হ্যাঁ কোয়াজ জাতের গরু আচ্ছা এই গরুটা আপনারা কত বিক্রি করার নিয়াতে এবার লাখ দেড় লাখ টাকা এবার ঈদে বিক্রি করবেন আচ্ছা আপনারা এই সার গরু কি করেন আর বাছুর গরু কি করেন

তো কেউ যদি নতুন খামারি হতে চায় কেউ নতুন করে খামার করতে চায় তাহলে তার কি কি করা উচিত কেউ নতুন খামার করতে গেলে প্রথম গাই টিয়া বাসা লইয়া গাই কিনন লাগবে গরু হুম কিননা জানবা বায়া জানবা আইনত হইবো লাভ বই আম বই চালাইত হইবো সেটা কিভাবে হবে এটা তো আমরা জানি না এটা কি ভাবে হইব আপনার গরু এটা নিজে দুধ বেস্ত হইব খাওয়াইতে হইবো গরু নিজে খাটনি করতে হইব হুম দুধ বেস্ত হইবো দেখ বালা জায়গা আছে দুধ বেস্ত হইব গাসলে মাসে মাসে টাকাইবো আলাইটা এটা হিসাব করে চল তাহলে আলো আস্তে আস্তে হইব আচ্ছা প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করা উচিত ও তো আমি আপনার আলা যার যেরকম সমর্থ আছে এর মই কেউ তো ধরে না লোন লয় 10টা 20টা 5টা একটা না কইরালা কিন্তু সেটা কি উচিত

সব সংসারের খরচ বাদ তার দিয়ে খামারের খরচ বাদ দিয়ে তাও তো তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ থাকে লাভ থাকে গরুটা তো নিজে বাজে কম থাকে যারা মানুষ আচ্ছা খামার করতে গেলে তো নিজেরই করা উচিত কর্মচারীদের কোনো কিছু হয় না আপনাকে অনেক ধন্যবাদ শুধু দর্শক মণ্ডলী এই নারী উদ্যোক্তার কথা শুনলেন উনি সুন্দরভাবে স্বামী স্ত্রী স্বামী উনি নিজে সন্তান সব মিলিয়ে এই ছোট্ট জায়গার মধ্যে দেখুন দর্শক মণ্ডলী ছোট্ট জায়গার মধ্যে উনি এই খামারটি করেছেন ওনার কথাগুলি তো শুনলেন আপনাদের যদি একটু উপকারে আসে তবে আমাদের কথা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ